আলাইকুম ব্যাক ওয়ার্ল্ড আমরা কম বেশি সবাই মেথি দানার উপকারিতা সম্পর্কে জানি চুল পড়া বন্ধ ও চুল দ্রুত লম্বা হওয়ার জন্য অনেক অনেক আগে থেকেই বিভিন্নভাবে মেথির ব্যবহার আমরা করে আসছি তবে আজকের ভিডিওতে তোমরা দেখবে মেথির সাহায্যে একটা হেয়ার অয়েল ও হেয়ার প্যাক বানানো যেটা সব থেকে ভালো ফলাফল দেয় আমার মতন হুবহু এই হেয়ার প্যাকটা বানিয়ে ও হেয়ার অয়েলটা রেগুলার ব্যবহার করলে খুবই তাড়াতাড়ি চুল পড়া বন্ধ হবে আর চুল কয়েক ইঞ্চি লম্বাও হবে তাই দেরি না করে মূল ভিডিওতে চলে যাই তবে ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটাতে লাইক করতে একদমই ভুলো না তো প্রথমেই নিয়ে নিতে হবে তিন চা চামচ মেথি দানা এটাকে হালকা একটু ড্রাই রোস্ট করে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে তাওয়াতে মেথি দানাগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে পাটাতে বেটে নিতে পারেন ঠিক এমনটাই মেথি গুঁড়ো হয়ে যাবে তারপর লাগবে একটা কাচের বয়াম যেখানে তেলটা বানাতে হবে তো প্রথমেই আমি কাচের বয়ামটাতে মেথি গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি তারপর এটা অ্যাড কারি পাতার গুঁড়ো কারিপাতা চুলে যথেষ্ট পরিমাণ পুষ্টি ও মশ্চার জোগায় ও চুলে হাইড্রেশন দেয় কারিপাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটিন বিটা ক্যারোটিন ও অ্যামিনো অ্যাসিড থাকায় এটা চুলকে মজবুত ও স্বাস্থ্যোজ্জ্বল করতে সাহায্য করে কারিপাতা অ্যাড করতে হবে মাত্র দু চামচ চাইলে যে কোনো বিউটি শপ থেকে কারিপাতা রেডিমেড গুঁড়ো কিনতে পারেন অথবা চাইলে নিজেই ঘরে বানিয়ে নিতে পারেন কীভাবে কারিপাতা গুঁড়ো করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে করা আছে সেটাও দেখে নিতে পারেন আমি লিঙ্ক কমেন্ট বক্স ও ডিসক্রিপশনে দিয়ে দিব এই মেথি ও কারিপাতার পাউডার দুটুকে ভালো মতন মিশিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ২০ মিলিলিটার পরিমাণ নারকেল তেল আমি এখানে প্লেন প্যারাশুট ব্যবহার করছি মেথি ও কারিপাতায় যে পরিমাণ অনুপাত আমি নিয়েছি এটা সর্বোচ্চ ৫০ মিলিলিটার পর্যন্ত নারকেল তেল আপনারা ব্যবহার করতে পারবেন তারপর এটা এক টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে দিব ও ভালো করে মিশিয়ে নিব তারপর এই ব্যায়ামটা কমপক্ষে তিন দিন রোদে রাখতে হবে যাতে উপাদানগুলো ভালো মতন তেলের সঙ্গে মিশে যেতে পারে তিন দিন পর তেলটা একটু ভালো করে নেড়ে নিয়ে ছেঁকে নিতে হবে এই মেথি ও কারিপাতার তেলটা প্রায় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করতে পারবেন সপ্তাহে তিন দিন রাতে সবার আগে সম্পূর্ণ চুলে লাগিয়ে সকালে শ্যাম্পু করে ফেলতে হবে এভাবে নিয়মিত ব্যবহারে চুল খুবই দ্রুত লম্বা ও ঘন হবে এবং অনেক হেলদি দেখাবে তেলটা ছেঁকে নেওয়ার পর অবশিষ্ট অংশটা ফেলে না দিয়ে একটা কার্যকরী হেয়ার প্যাক বানিয়ে ব্যবহার করা যায় তার জন্য শুধুমাত্র একটা অ্যালোভেরা মিশ্রণটা অ্যাড করে মিশিয়ে নিতে হবে তারপর এই প্যাকটা সম্পূর্ণ মাথায় লাগিয়ে এক ঘন্টা রেখে ধুয়ে ফেলতে হবে আশা করি সবাই খুব ভালো লেগেছে সবাই ব্যবহার করে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ